নমস্কার, আজকে আপনাদের কাছে খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা ছোট্ট হলেও শরীরের পক্ষে খুবই উপকারী। এই যে দেখেন, এটা হচ্ছে থানকুনি পাতা, আপনারা সকলেই চেনেন তো। আজকে এই থানকুনি পাতা রান্না করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। থানকুনি পাতাগুলো ছিঁড়ে নিব। পাতাগুলো সব ছিঁড়ে নিলাম, এবার পাতাগুলো ভালো করে ধুয়ে নিব। থানকুনি পাতাটা ধুয়ে কুচি কুচি করে কাটে নিছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটে নিছি, সাথে রসুন থেতো করে নিছি। এবার উনানটা ধরাই দিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব কালো জিরা। এবার দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিব রসুন, কাঁচা লঙ্কা। দিয়ে দিব আলু। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার থানকুনি পাতাগুলো দিয়ে দিব। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে দিই। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, আমি তো ঝোলটা শুকাই দিলাম। থানকুনি পাতা রান্না হয়ে গেছে, এবার নামাই দিব। থানকুনি পাতার এই রান্নাটা বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।